ওয়েদার, সামারের যে সৌন্দর্য সেটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। চলে ঘুরে আসি খুব সুন্দর একটি জায়গায়, জায়গাটির নাম হচ্ছে সিগতুনা। স্টকহোম মেইন সিটি সেন্টার থেকে 15 কিলোমিটার হবে। খুবই চমৎকার পুরাতন একটি শহর, সুইডেনের মানে ইতিহাস ঐতিহ্য সেখানে আপনি দেখতে পাবেন। তো চলে ঘুরে আসি, দেখার আছে অনেক কিছু, আসেন। সিগতুনা সুইডেনের সর্বপ্রথম উপশহর। 980 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল শক্তিশালী রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। সুইডেনের প্রথম মুদ্রা তৈরি হয়েছিল এই সিগতুনা শহরেই, আর যেটি হয়েছিল 1100 শতকে। ঐতিহাসিকদের মতে রাজা দ্য ভিক্টোরিয়াস সর্বপ্রথম 900 খ্রিস্টাব্দে এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন, আর এই শহরটিতে এখনও বেশ কিছু পুরাতন স্থাপনা আছে এবং একটি জাদুঘরও আছে যেখানে আপনি ঠিক সেই সময়ের কিছু কিছু জিনিস এখনও দেখতে পাবেন। 35 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম সিগতুনা শহরে। আমরা চলে এসেছি সিগতুনাতে। এই যে পিছনে শহরটা দেখতে পাচ্ছেন, আমার সাথে আছে শামিম ভাই, আছে সোমা, আছে শায়লা ভাবি। তো চলেন শহর ট্যুর দেই আর কি, শহরের ভিতরে দেখি কি কি ইতিহাস ঐতিহ্য এই অঞ্চলের, আমরা একটু ঘুরে দেখি আসলে। চলেন, রাজনৈতিক এবং বাণিজ্যিক কেন্দ্রের পাশাপাশি এই সিগতুনাতে তৎকালীন সময়ে বেশ ধর্মের চর্চা করা হতো। তারই কারণে এখানে 1300 খ্রিস্টাব্দে প্রথম নির্মাণ করা হয় সান্তা ম্যারিস গির্জা, আর যেটি আপনি এখনও আসলে দেখতে পাবেন। প্রাচীন একটি শহর, এই যে ওরা ঠিক আগের মতোই সব কিছু রেখে দিয়েছে, এখানে কোনো কিছু আর ওরা মডিফাই করেনি। যে সুন্দর সিটির শহরের মাঝখানে ছোট্ট একটি খোলা জায়গা, অর্থাৎ সুইডেনের বিশেষ করে স্টকহোমের এই অঞ্চলে যখন সর্বপ্রথম শহর, এটা ঠিক মানে মূল স্টকহোম থেকে একটু বাহিরের পুরাতন শহর। ছোট্ট একটি ঘড়ি আছে সেখানে, লাভ দেওয়া আছে। আবার এই দিকে আপনার স্ট্রবেরি বিক্রি করছে, এখন যেহেতু সামার এবং প্রচুর স্ট্রবেরি হচ্ছে সুইডেনে, সেগুলোকে তুলে এনে এই সময়টা বিক্রি করছে। ঠিক এই যে এখানে সব কিছুই আধুনিক সময় সব কিছুই আছে, যেমন ব্যাংক, সুইড ব্যাংক থেকে শুরু করে সকল কিছু, কিন্তু সেই পুরাতন স্থাপনার মধ্যেই ওরা ঠিক পুরাতন ঐতিহ্যের সাথে ব্যালেন্স করে আধুনিক সেবা ওরা প্রদান করছে। এই যে হ্যান্ডেলস ব্যাংক আছে, সব কিছুই আছে এখানে, কিন্তু শহরটাকে তারা ঠিক একইভাবে রেখে দিয়েছে। আচ্ছা, এইদিকে আমাদের সদস্যদের ছবি তোলার কার্যক্রম চলছে। ভাই ভাবি আপনারা মাঝখানে দাঁড়ান, আমরা তুলে দেব ছবি, আর ভিডিও তো থাকবেনই। হ্যাঁ, দুজনের একদম সবুজ সবুজ। এই যে বাড়িটা দেখেন কত প্রাচীন, কত আগের, ঠিক সেইভাবে ওরা রেখে দিয়েছে।
শাল দেখি এখানে ইতিহাস কি বলে। হ্যাঁ, এই যে 1875 সালে। এই যে ওই ভদ্র মহিলা আমাদেরকে ডাকছে তার রেস্টুরেন্টে। সে দেখেন কত মানে ভাঙা চুরা ঘর, ওরা কিন্তু ঠিক একই ভাবে রেখে দিয়েছে রেস্টুরেন্ট হিসেবে। এই যে ভিতরে রেস্টুরেন্ট, ঠিক আমাদের দেশের সেই আগের মাটির ঘরের মতো দেখেন। হ্যাঁ, সে প্রাচীন 300 বছর, প্রায় 200 বছর তো হবেই কমপক্ষে। এই যে কাঠগুলোর অবস্থা ঠিক একইভাবে, কিন্তু আধুনিকতা ছোঁয়া। আসলে এটি আমরা ধারণা করে বলেছিলাম এই বাড়িটির বয়স। এখানে কিছু কিছু বাড়ি আছে যেগুলো সে প্রাচীন আমল থেকে, প্রায় 600-700 এমনকি 1000 বছরের পুরাতন কিছু বাড়ি এখনো রয়ে গেছে। টাকা পয়সা একটা বিষয় তো আছে ভাই, সবাই তো চায়। এই যে রুটি হার্ড ব্রেড, এটা সেই সুইডেনের নিজস্ব ঐতিহ্যবাহী রুটি। এটা শক্ত রুটি, এটা অনেকটা বিস্কিটের মতো, কিন্তু এই যে গম সাথে বিস্কিটটা খুব জনপ্রিয়, রুটি বিস্কিট বলা যায় এটাকে, আসলে ক্রিসপি। খুব সুন্দর চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন বিদায়, আজকে সবাই বেরিয়ে গেছে এখানে, প্রচুর টুরিস্ট। এই যে সেই আগের কালের ঘর, এখানে এখন রেস্টুরেন্ট, আইসক্রিম বার। এই যে সাইকেলের মধ্যে আইসক্রিম বারের নাম দেয়া এই দিকটায়। কি ভাই কি দেখছেন, আইসক্রিম কি আমরা এখন খাবো নাকি আর একটু হেঁটে হেঁটে এসে টায়ার্ড হয়ে নেই নাকি একটু হজম হোক? হ্যাঁ, মাত্র তো খেয়ে আসলাম। এই যে সে পুরাতন বাড়ির সামনে ওরা সুন্দর সুন্দর ছোট ছোট টেবিল চেয়ার বসিয়ে রেস্টুরেন্ট তৈরি করেছে, এখানে সবাই বসে খায়। কি হ্যাঁ, ওটা সব হয়ে গেছে ভাই, গোলাপি কালার, পিঙ্ক কালার। পুরো শহর বেশিরভাগ বাড়ি একটু পিঙ্ক বা একটু, এই যে একটা পিঙ্ক কালারের বাড়ি, এটাও পিঙ্ক কালারের বাড়ি। আর এই পাশে হচ্ছে নদী, লেক। আমরা যাব একটু পরে ওইদিকে, লেকের দিকে যাব। মেলারেন নামক নদীর পাশে অবস্থিত এই সিকতুনা শহর, প্রায় 250 বছর ধরে শহরটি তার নিজস্ব আভিজাত্য বজায় রেখে চলে। 1187 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই শহরে শত্রু আক্রমণ করে বসে। ঐতিহাসিকদের মতে তৎকালীন সময়ের সম্ভবত স্তুনিয়ান অথবা করোনিয়ান অথবা ক্যারেলিয়ান নামক কোনো গোষ্ঠী বা জাতি এই শহরে আক্রমণ করে এবং ব্যাপক ক্ষতি সাধন করে। মূলত তার পরবর্তী সময়ে শহরটি তার জৌলুস হারাতে থাকে। ১৯ শতকে এসে এই শহরের জনসংখ্যা দাঁড়ায় 600-তে। বর্তমান সময়ে তাদেরই পরবর্তী জেনারেশন শহরটিতে বসবাস করছে এবং তাদের ব্যবসা বাণিজ্য সহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। আর এইখানে ভাই দেখেন, এই যে এটা হচ্ছে সেই সুইডেনের যখন প্রথম টেলিফোন আবিষ্কার হয়, পাবলিক টেলিফোন। এই হচ্ছে সে পাবলিক টেলিফোন,
এই যে প্রথম দিকে যখন সুইডেনের টেলিফোন আসে, আর এখন যেহেতু সেই টেলিফোনটা এখন আর ইউজ হচ্ছে না, তারা এই জায়গাটিকে নষ্ট না করে বা ধ্বংস না করে এটাকে সংরক্ষণ করেছে বই দিয়ে। এখান থেকে মানুষ বই আপনার নিয়ে বাসা গিয়ে পড়বে, আবার আবার এসে রেখে দেবে। কি সুন্দর, চমৎকার আসলে ভাই। এই ইতিহাস সংরক্ষণের জন্য আপনার সেরকম মন মানসিকতার প্রয়োজন, আপনি কি মনে করেন? হ্যাঁ, সংরক্ষণের সেই মানসিকতা থাকতে হয়। আমরা তো আসলে এগুলো রাখতে জানতে হবে সোজা কথা। এই যে দেখেন, এই একটা ঘর মিউজিয়াম, এটা হচ্ছে মূলত জাদুঘর। দেখেন এই লম্বা ঘরটিকে ওরা জাদুঘর হিসেবে বানিয়েছে। আপনি যদি সিকতুনা শহরে ঘুরতে আসেন তাহলে এই মিউজিয়ামটি দেখে যেতে পারেন। এখানে আপনি ইতিহাসের সকল বিবরণ খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। এছাড়াও তৎকালীন সময়ের কিছু কিছু নিদর্শন আপনি স্বচক্ষে দেখতে পাবেন। সিকতুনা শহরটি খুব বেশি বড় নয়, মোটামুটি 25-30 মিনিটের মধ্যে আপনি পুরো শহরটি ঘুরে ফেলতে পারবেন। তারপর যদি একটু ক্লান্তি অনুভব করেন, চলে আসতে পারেন পাশের মেলারেন লেকে, শামিম ভাই এবং শায়লা ভাবির মতো করে। চলুন আমরাও সাথে যাই। ভাই মাছ ধরবেন নাকি? আপনি যদি সাথে করে বড়শি নিয়ে আসেন তাহলে এই লেকে মাছও ধরতে পারবেন। আপনি যদি সিকতুনা এই প্রাচীন শহরটি দেখতে আসেন, আপনি একসাথে দুটো জিনিস দেখতে পাবেন। সেটা হচ্ছে প্রাচীন এই শহর আপনি তো দেখবেনই, তার পাশাপাশি আপনি এই যে চমৎকার লেক, লেকটার আনন্দ উপভোগ করতে পারবেন। এখানে খুব সুন্দর ওই পাশে বসার জায়গা আছে, আমরা সেদিকেও যাব। আর ওই পাশেও ঠিক ওই দিকটাও খুব সুন্দর জায়গা আছে, চলেন আমরা দেখি আস্তে আস্তে। এই হোটেলে থাকবো কেন এখানে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের তো আসলে ভিন, আপনার হুইস্কি বলতে যা বোঝায় সেটা হচ্ছে আমাদের চা, লাল চা, চা মুড়ি, চা মুড়ি, চানাচুর, ওটাই আমাদের কাছে হচ্ছে ওয়াইন। লাল চাটা মোটামুটি ওয়াইনের কাছাকাছি আছে, খারাপ না। দুধ চাটাকে বিস্কিট, বিস্কিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা পুরো ভাড়া নেওয়া যায় না? এটা মনে হয় না ভাই, এত দূরে এসে দেখেন পুরাতন শহরের পাশেই কি চমৎকার একটি লেক, আপনি এখানে মাছও ধরতে পারবেন। আচ্ছা আচ্ছা, তার মানে ভাবি এরকম একটা বাড়ি চায়, হবে হবে নদীর পাড়ে, বাড়িটা বড় থাকবে। হ্যাঁ, বড়টা একটু ছোট থাকে। এটা সুন্দর আছে, এই বাড়িটা সুন্দর। না না, আমি তোমার কথা হচ্ছে যে তুমি ভিউটা তো দেখবা, তুমি এখানে বসে আছো এখানে, আমি আমি শোনো আমি বোট নিয়ে আসবো। হ্যাঁ, তুমি এখানে বসবা, আপনি মাছ ধরে আসবেন ওদিকে, মাছ ধরে একটু বোট টোট নিয়ে। হ্যাঁ, যাও কথা হবে হবে। দেখেন এই বুড়ির বয়স কত, 60-এর উপরে হবে, কিন্তু আপনি এইভাবে দৌড়াতে পারবেন কি না যেই বয়সই হন আমার সন্দেহ আছে। এটা হচ্ছে বোট হাউস, দেখেন একটা বোট কিন্তু ঘর।
এটা বেসিক্যালি একটা রেস্টুরেন্ট, এখনো হয়তো ওপেন করে নাই, এটা চলে, এটা এখনো ওপেন হয় নাই। দেখেন এই পাশে রেস্টুরেন্ট, কি সুন্দর, চমৎকার। আপনি এখানে বসে বসে আপনি লাঞ্চ খাবেন বা ডিনার খাবেন, যাই খাবেন, নদীর পাড়ে বসে, কি চমৎকার একটা অনুভূতি। ওইটাও একটা রেস্টুরেন্ট, সেটা চালু হয়ে গেছে। আসলে সামার আস্তে আস্তে আসছে, তো এই জন্যই আর কি, আপনার সবগুলো এখনো পুরোপুরি ভাবে চালু হয়নি। এই যে বোট ক্লাব প্রাইভেট, এখানে অনেকেরই ব্যক্তিগত বোট আছে, এই বোট নিয়ে তারা এই দুদিন একদিন বা উইকেন্ডে ওরা চলে যায় আপনার এইসব নদীর বিভিন্ন প্রান্তে, ওরা রাত কাটায় থাকে, অনেক সময় সাগরের দিকেও চলে যায়। খুবই সুন্দর, অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই বোটগুলো। ভিতরে ঘুমানোর ব্যবস্থা আছে, ছোট্ট কিচেন থাকে, ছোট্ট টয়লেট থাকে এই বোটগুলোতে। এই যে খুব সুন্দর, চমৎকার। ওই যে কেউ একজন গিয়েছে, হয়তো এখন আবার ব্যাক করছে তার বোট ক্লাবে। এই যে আমরা এখানে আইসক্রিম নিয়েছি, একটা হচ্ছে ভানিলিয়া ভানিল, ও বানাচ্ছে আইসক্রিম। ভিগান আর দুধ আছে, choklad kan jag få, choklad också eller nej, två, men den sea salt och choklad istället vanilj. Tack. Gamla kan vi ice cream. Hej, ice cream. Damli. Hur mår jag? Jag skall ha bollen till Dulavai. আপনার আসুক, আমি আপনাকে মোটর সাইকেলের পেছনে চাপি আগে নিয়ে চলে যাচ্ছি। আপনি উঠে যাবেন উপরে, কতক্ষণ তলায় থাকতে যে তিন চা, ও সব উপরে তো, হ্যাঁ ছতলা, ছতলাতে আমাদের আমার এই মামা শ্বশুরের বাসা, বুঝছেন। আচ্ছা, বলে আপনি লিফ্টে উঠে যাবেন আর আমি আমার আমি কাজে চলে যাবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি ভাই উঠলাম, বুঝছেন, উঠার পরে দরজা আর খুলে না, খুলবে কীভাবে, আমার তো চটি দুটো আলাদা, পরেছি হাফ প্যান্ট, আমাকে ভাই চোর হয়ে গেছে দরজার আইবলদের আমাকে দেখে। না না না, এটা তো স্বাভাবিক, চোর ভাবে দুপুর অনেক চুরি হয় ওখানে। আপনার স্যান্ডেল দুই, মানে দুইটা দুই প্রকারের, দুই ধরনের ছিল, আচ্ছা, কিন্তু যেটা গুড নিউজ হচ্ছে কি যে আপনার ডানেরটাও ছিল বামেরটাও ছিল, কিন্তু দুটো আলাদা আলাদা। পরে কি হলো? তারপর তো খুলে না খুলে না দরজা, আমরা তো ভারী ঝামেলায় পড়ে গেলাম। হ্যাঁ, মানে আমি যাবো কোথায়? আপনার শ্বশুরের বাসা সেটা ছিল রুমে, মামা শ্বশুর, মামা শ্বশুরের বাসা। হ্যাঁ, আমি অনেক নক করছি আর সেরকম গরমে তো চেহারাও বুঝছেন, মানে ওইরকম অবস্থা হয়ে গেছে, হাফ প্যান্ট চটি দুটো আলাদা। অনেকক্ষণ পরে খুল বলছে যে সরি জামাই, কিছু মনে করো না, আমি আমরা এখানে এখন অনেক চোরের খুব উপদ্রব। আমরা না ঠিকই, আর আপনাকে চোর ভেবেছে তো, এটা মজা হবে। কিন্তু যা দেখলাম, কটা 12টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকতো না ভাই, সব কিছু বন্ধ হবে, আর মানে যা গরম, বাপরে বাপ, আমি খুব মজা পেয়েছিলাম, খুব ভালো লাগছিল।
আপনি চাইলেও এগুলো ধরতে পারবেন না। আরে ওই বাচ্চার একটা খোঁড়াচ্ছে, মানে এই বুনহাঁসগুলো ধরলে আপনার জেল জরিমানা হয়ে যেতে পারে। তাই এগুলো একদম মানুষকে ভয় পায় না, ফ্রিলি বিচরণ করে। মানুষে দেখে খাবার দাবার দিচ্ছে। এ দুটো বড়, এখানে আমরা যে বাচ্চারা গলফ খেলে এই জায়গাটায়, এই যে ছোট ছোট বাচ্চারা গলফ খেলছে। এই সেই সিকতুনা সিটি, আর তার পাশেই হচ্ছে লেক, চমৎকার একটি লেক। একটি জিনিস, আপনার সিকতুনা শহরে এটা হচ্ছে একটি কল। দেখি এটা কিভাবে কি হয়। হ্যাঁ, প্রাচীন কল, এটাকে চেপে রাখতে হয়। হ্যাঁ, এটাকে এইভাবে ঘুরালেই এখান থেকে পানি পড়ে। হ্যাঁ, কি বোতল বোতল আছে? বোতলে নিয়ে নাও তাহলে, ডেফিনেটলি খাওয়ার পানি। হ্যাঁ দাঁড়াও, খাওয়া যাবে। সুন্দর একটি জিনিস দেখলাম সুইডেনের কোথাও, এটা আমি দেখিনি, হয়তো কোথাও আছে আমি জানি না, কিন্তু সুইডেনের কোথাও আমি দেখিনি এই কলটা। সুন্দর প্রাচীন জিনিস। আচ্ছা, এই ছিল আমাদের ছোট্টখাট্ট একটা ঝটিকা সফর সিকতুনাতে। তো আপনারা যারা স্টকহোমে থাকেন বা স্টকহোমের আশেপাশে থাকেন বা স্টকহোমে কখনো বা সুইডেনে স্টকহোমে কখনো বেড়াতে আসবেন, ঘুরে যেতে পারেন। একটা প্রাচীন একটা শহর, খুব চমৎকার, ছোট্টখাট্ট, ভাল লাগবে। অল্প সময়ের মধ্যে আপনি স্টকহোম থেকে চলে আসতে পারবেন। তো আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ভাই কিছু বলতে চান, ধন্যবাদ দিতে চান? না, খুব ভালো লাগলো, ধন্যবাদ সবাই। ভাবি থ্যাংক ইউ ভাই, আপনার জন্য এই দিনটা আসা। আচ্ছা, ওয়েদারটাও পারফেক্ট। হ্যাঁ, ওয়েদারটা খুব সুন্দর ছিল। সুমা ভাই বলে দাও, দেখা হচ্ছে আবার সুন্দর কোন একটি ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।